বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা সবাই? আমি কবিতা আমিন আর আপনারা দেখছেন আইদাস মম কিচেন। হাল্লা বরকত দিক আপনাদের খাবারে, আপনাদের রিজিকে, আপনাদের সুস্বাস্থ্যে। প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ বলার মতন কেক এখন থেকে প্রতিবার রেডি করবেন, এই জন্য আগে থেকে একটা লাইক দিয়ে দিন, কারণ আপনি বেকিং করার ঝামেলা ছাড়াই পানির ভাপে এই রকম তুলতুলে কেক রেডি করবেন। আর দেখতে পাচ্ছেন কতটা তুলতুলে তুলতুলে কেক, কিন্তু আমরা বড় ছোট সবাই পছন্দ করি, একদম মুখে মিলিয়ে যাওয়ার মতন কেকের রেসিপি। যেমন হবে স্পাঞ্জি, সেই রকমই হবে লেভেলের জালিদার। আর দেখুন না কতটা পারফেক্ট পারফেক্ট কেকটা, এত সহজে বানানো যায়, চলুন এত সহজে দেখে নিই। টিন নিয়েছি, বেকিং পেপার নিয়েছি, এগুলো সুন্দর করে বিছিয়ে দিচ্ছি। আগে থেকে কিন্তু আমি অয়েল গ্রিস করে রেখেছিলাম, সুন্দর করে পেপারটাকে বিছিয়ে নিলাম আর উপর থেকে অয়েল গ্রিস করে দিলাম। আলহামদুলিল্লাহ আমাদের টিনটা সুন্দর করে কভার হয়ে গিয়েছে, টিনটা সুন্দর করে রেডি করে নিলাম। এখন চলুন আমরা বাকি প্রসেসটা দেখে নিই। মেজারমেন্টের জন্য আমি এই ধরনের চায়ের কাপ ব্যবহার করছি। চিন্তা করছেন আমার কাছে তো এই ধরনের চায়ের কাপ নাই, না থাকলে নাই, আপনার কাছে যেই কাপ আছে ওই কাপে এরকম পারফেক্ট মেজারমেন্ট করবেন তাহলেই হয়ে যাবে। চলুন আমরা চায়ের কাপে মেপে আজকে সহজভাবে কেকটা বানানো শিখি। শুকনো উপকরণ চালার জন্য চাল নিয়ে নিলাম। আর দেখুন, এক কাপ প্রথমে প্যাকেটের আটা দিয়ে দিচ্ছি, পরে এখানে দেখুন আরও এক কাপ আটা নিয়েছি, এটা দিয়ে দিলাম। দুই কাপ এখানে প্যাকেটের আটা ব্যবহার করলাম। আটা দিয়েও কেক একদম পারফেক্ট হবে যদি প্যাকেটের আটা আপনার হয়, অনেকটাই ময়দার মতন কাজ করে এটা। এই সাইড থেকে রেগুলার চায়ের চামচে মেপে এক চামচ এখানে বেকিং পাউডার প্রথমে অ্যাড করলাম, হাফ চামচের মতন বেকিং সোডা এইটাও দিয়ে দিলাম। এই চামচের তিন ভাগের এক ভাগ লবণ নিয়েছি, আলহামদুলিল্লাহ দিয়ে দিলাম, সুন্দর ব্যালেন্স আসবে। গুঁড়া দুধ ব্যবহার করছি, এটা অপশনাল, দিলে তো বুঝতেই পারছেন টেস্টটা কতটা বেড়ে যায়। আমি এখানে দুই টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম, চেলে নেব এখন। দেখুন না প্রথমবার চালার পরে কতটা সুন্দর হয়ে গিয়েছে, একদম ঝরঝরে হয়ে গিয়েছে। দুইটা রেগুলার সাইজের ডিম নিয়েছি, ভেঙে দিয়ে দিচ্ছি ওই কাপে মেপে। দেখুন এক কাপ চিনি নিয়েছি একদম লেভেল করে, আলহামদুলিল্লাহ এই চিনিটা অ্যাড করে দিচ্ছি। হ্যান্ড হুইক্স নিয়েছি, এটা দিয়ে সুন্দর করে হুইক্স করে নিচ্ছি। এখানকার চিনিটা যাতে গলে যায় এতটুকু সময় আমরা হুইক্স করে নেব। এখন কিন্তু আর কোনো চিনি দানা দানা হওয়া শোনা যাচ্ছে না, না সুন্দর করে আমাদের চিনিটা গলে গিয়েছে আলহামদুলিল্লাহ। ফ্লেভারের জন্য আপনার পছন্দের যে কোনো এসেন্স ব্যবহার করতে পারবেন। আমি না এখানে লেমন জিস ব্যবহার করছি, সবুজ অংশটা নিয়ে নিচ্ছি, সুন্দর একটা লেমনি ফ্লেভার আসবে। বাইরের এসেন্সের থেকে আমার কাছে বেশি ভালো লাগে এই ধরনের এই জিসটার এসেন্স, এতে করে ন্যাচারাল একটা ফ্লেভারও আসে আর খেতেও আলহামদুলিল্লাহ সেরা লাগে। সাদা অংশটা গ্রেট করে নিয়ে নিই, কিন্তু দেখুন হালকা যে সবুজ অংশটা এটাই গ্রেট করে নিলাম, ন্যাচারালি ফ্লেভার আসবে। গ্রেট করার লেবুর দেখুন অর্ধেকটা নিয়েছি, এটা রস্ট স্কুইজ করে দিয়ে দিচ্ছি। এই লেবুটা দেওয়ার ফলে বেকিং সোডার সাথে অ্যাড হয়ে কেকটাকে ফুলতে অনেক বেশি সহায়তা করবে, আর ডেবেও যাবে না, আর সুন্দর করে লেমনি যে ফ্লেভারটা আরও ভালো আসবে। আলহামদুলিল্লাহ লেবুর জুস এবং জিস্ট দিয়ে নিয়েছি। আর এখন দেখুন রান্নার তেল নিয়েছি, যেই কাপে মেপে আমরা ময়দা নিয়েছিলাম, চিনি নিয়েছিলাম, ওই কাপে মেপে দেখুন আধা কাপ পরিমাণ রান্নার তেল নিয়েছি। দেখতে পাচ্ছেন পারফেক্ট মেজারমেন্ট, যে কোনো কাপে করতে পারবেন। এই তেলটা অ্যাড করে দিচ্ছি, আর তেলের ভিতরে কোনো প্রকার ফ্লেভার থাকা চলবে না, রান্নার তেল দিয়ে দিবেন। আবারও সুন্দর করে উইক্স করে নেব, একটা ক্রিমি এখন টেক্সচার চলে আসবে, যেহেতু এখানে ডিম চিনি তেল সব কিছু একসাথে হলো। কিছুক্ষণের জন্য আলহামদুলিল্লাহ ঘুরিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন একটা কিন্তু ক্রিমি টেক্সচার ক্রিয়েট হয়ে গিয়েছে না। এখন দেখুন এখানে এক কাপ দুধ নিয়েছি, নর্মাল টেম্পারেচারে আছে, আগে থেকে জাল দেওয়া ছিল, এই দুধ থেকে আধা কাপ দুধ দিয়ে দিলাম। চিন্তা করছেন লেবু দিলাম, দুধ দিলাম, এখন দুধের কি হবে, আপনাদের চোখের সামনেই দেখাচ্ছি, আপনাদের কি আর হবে বলুন, সব কিছু একসাথে মিক্স হয়ে যাবে, কোনো কিছুই হবে না। এখন আলহামদুলিল্লাহ শুকনো উপকরণ দিয়ে দেব, এক সাইড থেকে ঘুরিয়ে মিশিয়ে নেব, আর খুব দ্রুত কাজটা করছি, দেখতেই পাচ্ছেন লাম্স বাঁধবে না, গুটি গুটি দানা বাঁধবে না, আর সুন্দর করে মেশানো হয়ে যাবে। দুই ধাপে শুকনো উপকরণ দেওয়া হয়ে গেল আলহামদুলিল্লাহ। আর এখন দেখুন না হাতের কাছে টাইট মনে হচ্ছে না, অল্প অল্প করে দুধ দিয়ে সুন্দর একটা ব্যাটার রেডি করব। এখানে আমার সম্পূর্ণ এক কাপ দুধই লাগলো, আর এক সাথে ঘুরিয়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন ময়দার ধরন, ডিমের সাইজের উপরে দুধের পরিমাণটা কম বেশি লাগতে পারে। দেখুন এখানে এক কাপ দুধ লেগেছে, কারো ক্ষেত্রে কম কিংবা বেশি লাগতে পারে, অল্প অল্প করে দুধ দিয়ে একটা রাবারি ব্যাটার রেডি করবেন। দেখুন সাইডের অংশে একদম কিন্তু শুকনো উপকরণ লেগে আছে না, এগুলো স্পেচুলার মাধ্যমে টান দিয়ে একদম চেটে পুটে আমাদের নিতে হবে।
একদম রাবারি ব্যাটার দেখতে পাচ্ছেন, ছেড়ে ছেড়ে দিচ্ছেন আর একদম রাবারি আছে। এইরকম করে আপনারাও রেডি করবেন, কেক পারফেক্ট হবে না মানে 100% কেক পারফেক্ট হবে। আমাদের রেডি করা টিনটা দেখুন, বিসমিল্লাহির রহমানির রহিম ব্যাটারটা দিয়ে দিচ্ছি। কতটা স্মুথ ব্যাটার, আলহামদুলিল্লাহ। নেয়ামতের খেয়ানত করা যাবে না, চেটে পুটে নিয়ে নিচ্ছি, ট্যাপ ট্যাপ করে নিলাম। আমাদের কেকটা এখন স্টিম করার জন্য রেডি। হ্যাঁ দর্শক, আজকে না আমি কেকটা স্টিম করব, বেক করব না। চাইলে কেকটা এই পর্যায়ে বেক করতে পারবেন। এখানে একটা হাঁড়ি নিয়ে নিয়েছি, স্ট্যান্ড দিয়ে নিয়েছি, আর দেখুন গরম পানি দিয়ে দিচ্ছি। আলহামদুলিল্লাহ, এখন আমাদের কেক তিনটাকেও বসিয়ে দিলাম। এই পানিটা কিন্তু এখন গরম আছে। আর এখন দেখুন এই যে ঢাকনা ব্যবহার করব, কাঁচের ঢাকনা বলুন, সিলভার ঢাকনা বলুন, যে ঢাকনাই বলুন, এইভাবে না, তাওয়াল কিংবে এরকম কাপড় দিয়ে পেঁচিয়ে বসাবো। যেহেতু পানির ভাবে করছি তাহলে আর ভাবটা না বাইরে বের হয়ে আসবে। আলহামদুলিল্লাহ, এখন ঢেকে দিলাম, আর দেখুন ভাব বের হচ্ছে না, আর বেয়ারলি আছে, পানিটা জাস্ট কোনো মতো ফুটতে পারে, এইরকম আছে রেখে আমরা স্টিম করবো। কেকটা সাইজে বড়, তাই আমি 45 মিনিট সময় রেখেছিলাম। এখন চলেন আপনারা এবং আমি একসাথে দেখি কী অবস্থা। বিসমিল্লাহির রহমানির রহিম, কাঠি দিয়ে চেক করে নিই। আলহামদুলিল্লাহ, কেকটা দেখতে কতটা সুন্দর লাগছে, একদম নিট আর ক্লিন, একদম পরিষ্কার কাঠি, একদম হোয়াইট হোয়াইট, একদম থুলতুলে কেক। আমাদের মাত্র 2টা ডিম দিয়ে এত বড় সাইজের কেক হয়েছে, আর দেখতে পাচ্ছেন হাইটটা, হাইটটা কতটা উঠেছে, একদম একদম কেক থেকে উপরে। পানির ভাবে কেকের রেসিপি এখনও যারা ট্রাই করে নাই, একবার হলো ট্রাই করে দেখবেন, দেখবেন নো ফেল কেকের রেসিপি প্রতিবারে হবে। ডিমোল্ড করে নিলাম নর্মাল টেম্পারেচার আসার পরে। আলহামদুলিল্লাহ, দেখুন না কতটা তুলতুলে কেক হয়েছে। বেকিং পেপারটা সরিয়ে দেখাচ্ছি, প্রতিবারই আপনারটা সেম টু সেম রেজাল্ট নিয়ে ফিরে আসবে। এইরকম কেকের রেসিপি যদি পেয়ে যান তাহলে আর কী লাগে বলেন, বাইরে থেকে আর কখনই কেক কিনা লাগবে না। দেখুন না কতটা তুলতুলে হয়েছে। আমি আপনাদের কেটে ভেতরকার অবস্থা দেখাচ্ছি, প্রতিবারই হবে জালিদার, স্পাঞ্জি আর নরম তুলতুলে, মাত্র 2টা ডিম দিয়ে আর এত বড় সাইজের। ভালো লাগলে কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না। আর এইরকম তুলতুলে কেক বাইরে থেকে কিনতে গেলে কস্টলি, প্রাইসটাও বেশি পড়ে, আর ঘরে বানালে হেলদি তো বটেই হয়, আর দেখুন না লো বাজেটে সুন্দর করে আপনি বানাতে পারবেন। রেসিপি ভালো লাগলে কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এত নরম তুলতুলে কেক এটা হয়ে থাকে, বাড়ির বড় থেকে ছোট সবাই পছন্দ করবে। লেমনই একটি স্ট্রং ফ্লেভার আর ঘরোয়া সব উপকরণ, হেলদি প্লাস সবার পছন্দের। ভালো লাগলে কিন্তু চ্যানেলের পাশেই থাকবেন। আজকের মতন এখানেই, আল্লাহ হাফেজ।